আল্লাহ বলছেন তুমি ধনী রয়েছো, টাকা পয়সা রয়েছে, তোমার এটা মূল্যায়ন করো, তোমার কল্যাণ হবে। দরিদ্র হওয়ার পূর্বে তোমার টাকা পয়সা মূল্যায়ন করো, তোমার কল্যাণ হবে। এরপরে তিনি বলছেন অফিরাকাবলা সুগলিকা, আপনি অবসর রয়েছেন, অবসর রয়েছেন, অবসর সময়কে আপনার ব্যস্ততার পূর্বে আপনি কল্যাণের পথে লাগান। আপনি এখন অবসর রয়েছেন, ভালো কাজ করার চেষ্টা করেন, আপনার কল্যাণ হবে। এরপরে তিনি বলছেন ওয়াহায়াতুকা কাবলা মাউতিকা, তোমার জীবন রয়েছে, মৃত্যুর জন্য প্রস্তুত হও, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি এখানেই থাকো না কেন, মৃত্যুর হাত থেকে তুমি রেহাই পাবে না, মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। ইমাম হাকিম তার মুস্তাদরাক হাকিম গ্রন্থে হাদিসটি এসেছেন, হাদিসটি সহি। আমি বলছিলাম সিয়ামের কথা, আপনি মুহররম মাসে সিয়াম রাখবেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাআল্লাতি ক্বাবলাহা। আপনি এই মুহররম মাসে সিয়াম রাখবেন। সিয়াম রাখার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি দুইটি সিয়াম রাখতে পারেন। এই দুইটি সিয়াম অন্য হাদিসে রয়েছে, আমি বলছি। এখানে বলছেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরা এই মুহররম মাসের সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার বিগত এক বছরের পাপকে মাফ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি এই মুহররম মাসের সিয়াম রাখেন তাহলে বিগত এক বছরের পাপ আপনাকে মোচন করে দেওয়া হবে। তাই আপনি চেষ্টা করবেন আশুরা মুহররম মাসের সিয়ামগুলো রাখা। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাল্লাহ নিয়ে এসেছেন। তারপরে আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার রমজান মাসের পরে উত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। এরপরে তিনি বলছেন ফরজ সালাতের পরে উত্তম সালাত হলো আপনার তাহাজ্জুদ, যেটা নফল সালাত। তাহাজ্জুদের কথা এখানে লাইল সালাতুল লাইল, রাত্রের সালাতকে উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে বলছেন আমরা চেষ্টা করব যে সালাতে রাত্রে সালাত পড়া এবং মুহররম মাসের সিয়ামগুলো রাখা। এরপর একটি হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আগের হাদিসটা ইমাম মুসলিম উনি এসেছেন, যে ইবনে আব্বাস বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তিনি মক্কা থেকে মদিনায় আসলেন, তারপরে দেখলেন যে ইহুদিরা সিয়াম রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, সাহাবারা বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিরা সিয়াম রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কিছু সিয়াম রাখছো? তারা বললেন যে আমরা সিয়াম রাখছি মূসা আলাইহিস সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, তাই এই শুকরিয়া মূসা আলাইহিস সাল্লাম তিনি শুকরিয়ার জন্য সিয়াম রাখতেন, তাই আমরা এই জন্য আমরা সিয়াম রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা তোমাদের থেকে বেশি হকদার, কারণ শুকরিয়া আদায়ের ক্ষেত্রে মূসা যে শুকরিয়া আদায় করব আমরা বেশি হকদার, বিধায় আমরাও সিয়াম রাখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের 10 তারিখ তিনি সিয়াম রাখতে রেখেছিলেন, তাই আমরাও রাখবো। অন্য হাদিসে ইমাম মুসলিম রাহিমাল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা এই যেহেতু তারা 10 তারিখ রাখে আমরা 9 এবং 10 রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলেছিলেন সামনে বছর আমি বেঁচে থাকলে এই মুহররম মাসের 9 আর 10 রাখবো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর আর বেঁচে থাকেননি। তো আমাদেরকে বলা হয়েছে যে আপনি মুহররম মাসের 9 এবং 10 তারিখ সিয়াম রাখার চেষ্টা করবেন, তাহলেই এক বছর আপনার পূর্বের এক বছরের গুনাহখাতা মাফ করা হবে। হাদিসটি ইমাম বুখারী মুসলিম উভয় গ্রন্থে আমরা পেয়েছি, এই হাদিসটি এসেছে। জি, যদি কেউ 9-10 না রাখতে পারি তাহলে আপনি 10-11 রাখতে পারেন, এ মর্মে ইবনে আব্বাস থেকে মাওকুফ সহি সূত্রে বর্ণনা হয়েছে। ইমাম বাইহাকি নিয়ে এসেছেন, উলামা সুন্নাহ বলছেন এটা হলো মাওকুফ ইবনে আব্বাসের কৌল, তাই ইমাম বাইহাকি নিয়ে এসেছেন কেউ যদি আপনার 9-10 না রাখতে পারেন তাহলে 10-11 আপনি রাখতে পারেন, ইনশাল্লাহ আপনার ফজিলত পেয়ে যাবেন। তো দেখেন আপনাদের যেহেতু ফিরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে না মূসা আলাইহিস সাল্লাম তো নাজাত দিয়েছিলেন, এই জন্য কিন্তু আমরা সিয়াম রাখবো মুহররম মাসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মৃত্যু বা তার শাহাদত এই কোনো সম্পর্ক নেই, এইগুলো যাতে আপনার ব্রেনে না আসে। আপনার বাংলাদেশে আপনার কিছু আলেম ওলামা রয়েছে ব্রেনকে ধোলাই করা হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সিয়াম রাখা হয়, জি না, আপনার তথ্য ভুল। আপনি কোরআন হাদিস পড়েন, আল্লাহকে ভয় করেন, যেটা সঠিক তথ্য সেটা আপনি আমল করেন। তো আপনাকে একটা কথা বলতে চাই, আপনি ভালো করে স্মরণ করেন, সূরা ইউনুস পড়িয়েন। সূরা ইউনুস আপনার কাছে রয়েছে, যে আপনার এখানে ঘটনা বলা হয়েছে, সূরা তো সোহরাও ঘটনার বলা হয়েছে মূসা এবং ফিরাউনের সম্পর্কে। আপনার সূরা ইউনুসে দেখবেন 90 থেকে নিয়ে আপনার 92-93 আয়াত আপনি দেখেন, যে যখন মূসা আলাইহিস সাল্লামকে ফিরাউন ধাওয়া করছিল, ফিরাউন তাড়াতে যাচ্ছিল, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আপনার সময় দিলেন এবং আপনার ওহির মাধ্যমে জানিয়ে দিলেন ও মূসা তুমি ভয় করো না, ভয় করার কিছু নেই, ফিরাউন যে তোমার পিছে আসছে তুমি ভয় করো না, তোমাকে যে লাঠি দেওয়া হয়েছে লাঠিটা তুমি মেরে দাও। লাঠি মারার সাথে সাথে আপনার রাস্তা হয়ে যায়,
মূসা আলাইহিসসালাম এবং তার সম্প্রদায় পার হয়ে যায়। আর যখন দেখলো ফিরাউন যে মূসাকে ধাওয়া করার জন্য যাচ্ছে, এই মুহূর্তে মাছ নদীতে গেছে এবং এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার না ফিরাউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে মারলেন। যখন ডুবিয়ে মরতে যাচ্ছে এই মুহূর্তে ফিরাউন বলছে যে আমি তোমার প্রতি ঈমান আনলাম, যিনি সত্য মাবুদ তার প্রতি ঈমান আনছি এবং বানী ইসরায়েলের যিনি প্রতিপালক তার প্রতি ঈমান আনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আন কদা ও কদা আসাইতা কবুলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ফিতনাকারী ফিতনা সৃষ্টিকারী এখন তুমি ঈমান বলছো, এখন আর ঈমান নাই। তাই আপনার ঈমান আপনার তাওবা করার গড়গড়া পর্যন্ত, আপনার মৃত্যুর গড়গড়া আগা পর্যন্ত আপনি তাওবার দ্বার খোলা। আপনার যখন মৃত্যুর সময় চলে আসবে আপনার কিছু কবুল করা হবে না, আপনারও তাওবার দ্বার খোলা রয়েছে। আপনার মৃত্যু আগা পর্যন্ত মানুষের যখন আপনার দম মৃত্যুর সময় চলে আসে এই পর্যন্ত আপনার তাওবা করার সময় রয়েছে, এই পর্যন্ত, এর বেশি নয়। তাই আপনি আমি যাতে বেশি কিছু পেয়ে গাদ্দারি না করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। তারপর আল্লাহ বলছেন যে মুসার এই যে শরীর রয়েছে, বডি রয়ে না ফিরাউনের শরীর বডি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য এরপরে কিয়ামত পর্যন্ত তার শরীরকে নিদর্শন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, যাতে আমরা সেগুলা থেকে আমরা উপকার নিতে পারি। যে আল্লাহ যাকে ইচ্ছা ধ্বংস করে দেন, যাকে ইচ্ছা তিনি নাজাত দেন, এই নাজাতের কারণেই আমরা মূলত সিয়াম রাখছি, এই নাজাতের কারণে শুকরিয়ার জন্য আমরা সিয়াম রাখি। তাই আমরা যারা সঠিক পথে থাকার চেষ্টা করি, আমরা হক পথে থাকার চেষ্টা করি, বাতিল পন্থা কোনো সময় আমরা অবলম্বন করব না, আমরা আল্লাহকে ভয় করি, আপনারই হোকাল পরকাল কল্যাণ হবে, আল্লাহর পথে থেকে আপনারই হোকাল পরকাল কল্যাণ। তাই ওই আয়াতে আপনাকে বলছিলাম এই আয়াতগুলো নিয়ে আসা হয়েছে সূরা ইউনুসে, সূরা সোয়ারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন মূসাকে তিনি মূসার সম্প্রদায় বলছে যে এই তো ফিরাউনের সম্প্রদায় দেখা যাচ্ছে আমরাকে ধরে ফেলবে, ওই মুহূর্তে তিনি বলছেন পালা কাল্লা ইন্না মায়া রব্বি সাইয়াদিন, কোশ্চিন কালেও নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে রয়েছেন। কে বলছেন? মূসা আলাইহিসসালাম বলছেন যে আল্লাহ সাহায্য আমাদের সাথে রয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউন মূসা এবং তার সম্প্রদায়কে পার করে দিলেন আর ফিরাউনকে ডুবিয়ে মারলেন, ফিরাউনকে ডুবিয়ে মারলেন। তাই এই যে এখান থেকে আপনার আমার শিক্ষার বিষয় রয়েছে, যার টাকা পয়সা রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, আপনি যারা যেইভাবে চলছেন আল্লাহকে ভয় করেন, আপনার আপনার সময় ক্ষণে আসছে, আপনিও দুনিয়া থেকে যাবেন, আমিও যাব। তাই আবারও বলছি যুবক যুবতী যারা যার টাকা পয়সা রয়েছে এবং যারা অন্য উপকর্ম আমরা করছি, আল্লাহকে ভয় করেন, অন্যায় পথ থেকে নিজেকে রক্ষা করেন, আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কর্জন করি যে আল্লাহ আমাদের যেন মাফ করে দেন, আমাদের যেন সিয়ামগুলো রাখার তৌফিক দান করেন। আর একটি হাদিস বলে সময় যেহেতু সংক্ষিপ্ত, আর একটি কথা বলে আমি শেষ করে দিব। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার বৃহস্পতিবার এই সিয়ামটা রাখার চেষ্টা করেন, বৃহস্পতিবার আর সোমবার, বৃহস্পতিবার আর সোমবার এই দুইটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মাফ করে দেন। তবে তাদের মাফ করেন না যারা দুইজন ব্যক্তি ঝগড়া লেগে আছে, আপনার দু ভাই ঝগড়া করেছেন আর মীমাংসা করিয়েন না, করছেন না, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আল্লাহ বলছেন এদের ক্ষমা করা হবে না। আপনারা ঝগড়া করেছেন, ঝগড়া এখনও লেগে আছে, কাউকে কেউ মাফ করছেন না, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। তাই আপনার বৃহস্পতিবার আর সোমবারে সিয়াম রাখার চেষ্টা করেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বৃহস্পতিবার আর সোমবারে আমি সিয়াম রাখি কেন, যে এই দুই দিনে আমার আমলগুলা আল্লাহর কাছে পেশ করা হয়, আপনার আমার আমলগুলা আল্লাহর কাছে পেশ করা হয়। যারা আমরা বিভিন্ন সমস্যায় ভুগছি, শরীর আপনার অস্থ রয়েছে, আপনি সিয়াম রাখার চেষ্টা করেন, সপ্তাহে দুইটি সিয়াম রাখার চেষ্টা করেন, বৃহস্পতিবার সোমবার আপনার কল্যাণ হবে, আপনার কল্যাণ হবে, আপনার কল্যাণ হবে। আর একটি তিনটা সিয়াম রাখার চেষ্টা করেন, যে আইয়ামে বীজের সিয়াম। আবুদার বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি 13, 14 আর 15 প্রত্যেক মাসে এই সিয়াম রাখার জন্য তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিলেন। তাই আমরা এই নফল যেগুলো সিয়াম রাখা আছে আমরা চেষ্টা করি। যারা শরীরে আপনার শরীর ভারী হয়ে গেছে, সমস্যা মনে করছেন, তাহলে আপনি নফল সিয়ামগুলো রাখার চেষ্টা করেন। আপনি প্রত্যেক মাসে তিনটি সিয়াম রাখলে আপনার পুরো মাসই সিয়াম রাখার ফজিলত আপনি পেয়ে যাবেন। একটা সিয়ামের বদলে 10টি সিয়ামের আপনি নেকি পেয়ে যাবেন, আপনার শরীর আলহামদুলিল্লাহ ভালো থাকবে, মনও ভালো থাকবে। ও যুবক যুবতী, তোমাকে বলতে চাই তুমি সিয়াম রাখো, তোমার যৌবনের তাড়া রয়েছে, বিয়ে করতে পারো না, সিয়াম রাখো, প্রত্যেক মাসে 3টি সিয়াম রাখো, প্রত্যেক সপ্তাহে 2টি সিয়াম রাখার চেষ্টা করো, দেখবে তোমার ইহকাল পরকাল কল্যাণ হবে, শরীর বডি খুব শক্ত রয়েছে, আপনার ডায়াবেটিস সমস্যা হয়েছে, মেলা সমস্যা হচ্ছে, আপনি সিয়াম রাখেন, দেখবেন আপনার কল্যাণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল পরকাল কল্যাণ দান করবেন। আল্লাহ যেন আমাদের ইহকাল
কাল পরকাল কল্যাণ দান করেন, যা শুনলাম সে অনুযায়ী আমল করতে পারি। ওয়াখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক।